আজকে আমি আমাদের মাধ্যমিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ এবং তাদের যে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এইসব বিষয় নিয়ে এবং আমাদের গত যে সরকার সেই সরকার থেকে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে যে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল এবং আমাদের বর্তমান যে কারিকুলাম, নতুন কারিকুলাম, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো তার আগে আমি আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যান্যদেরকে জানাতে শুভেচ্ছা ও স্বাগত। আমরা যারা এমপিভুক্ত, আমাদের সম্মানিত আমাদের যারা এমপিভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আছেন, গত 16 বছর যাবত আমাদের প্রাক্তন গত যে সরকারটা গিয়েছে সেই সরকারের কাছে তাদের যে ন্যায্য দাবিগুলো, সেই ন্যায্য দাবিগুলো করে আসতেছিলেন। এবং আপনারা জানেন আমাদের একটা বেশ কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে, দীর্ঘদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক সেখানে আন্দোলনে উপস্থিত ছিলেন। তখন আমাদের সাবেক তখনকার সময়ে উপশিক্ষামন্ত্রী, আমাদের গত সরকারের যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি আমাদেরকে, আমাদের সম্মানিত শিক্ষকদের আশ্বস্ত করেছিলেন যে শিক্ষকদের দাবিগুলো আছে সে দাবিগুলো পূরণ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি শিক্ষকদের যে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন সেই মিথ্যা আশ্বাসগুলোর মাধ্যমে শিক্ষকদের সাথে তিনি প্রতারণা করেছিলেন। এবং এরপরে তিনি বলেছিলেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা এইসব বিষয় নিয়ে কাজ করতেছেন, এগুলো বাড়ানোর বিষয়ে। পরবর্তীতে দেখা যায় আমাদের সেই শিক্ষকদের গত বাজেটের যে পেশ করবেন সেই বাজেটের আগে তিনি বলেন যে এইবার সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ আমাদের সময় তো শিক্ষকদের বারবার টকানো হয়েছে, এরপর আমাদের শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে পেনশন স্কিম নামে আরেকটি বোঝা, যেখানে আমাদের শিক্ষকদের 12,500 টাকা বেতন দিয়ে যে শিক্ষকরা বেতন পান সে তার উপরে দেওয়া হয়েছে পেনশন স্কিম নামে আরেকটি বোঝা। আমরা আমাদের নতুন সরকারের কাছে আমরা আবেদন করব, আপনারা আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারা অবশ্যই জানেন। আমাদের যে বিশাল বৈষম্য সরকারি এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে, বেতন ভাতা, উৎসব ভাতা এবং আরও অন্যান্য যে ভাতাগুলো আছে সে বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যেই আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে যে বেতনগুলো নেওয়া হয়, যে টিউশন ফিগুলো নেওয়া হয়, আপনারা আমাদের যে শিক্ষক সমিতিগুলো আছে সেই শিক্ষক সমিতিগুলোর সাথে বসে আপনারা সেগুলো আপনাদের সরকারের কোষাগারে নিয়ে যান এবং সেখান থেকে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের যে বাড়তি সুযোগ সুবিধাগুলো আছে, যদি সম্ভব হয় জাতীয়করণের যে ব্যবস্থাটা আছে সেটি আপনারা করার ব্যবস্থা করবেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি যেটা হয় আসলে সেটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় বা টিউশন ফিটা নেওয়া হয় এটা নিয়ে একটা দুর্নীতি অবশ্য হয়ে থাকে। এই বিষয়গুলো আপনারা যখন খবরাখবর নেবেন, আপনারা যখন তদন্ত করবেন সে অবশ্যই সেখানে পাবেন। তো আমাদের দাবিটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের শিক্ষকদের এই যে প্রবলেমগুলো আছে সে বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং আমাদের শিক্ষকদের আপনারা অন্তত, আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের আসলে তেমন কিছু করার বা নাই, আমাদের শুধু দাবিটাই আছে। আর আমাদের শিক্ষকদের সাথে প্রতারণা করার মিথ্যা আশ্বাস দিয়ে সেই আশ্বাসটাকে পূরণ না করার অবশ্যই পানিশমেন্টটা, অভিশাপটা, শিক্ষকদের অভিশাপটা অনেক বড় অভিশাপ, সে অভিশাপটার আপনারা দেখেছেন। তো আমাদের এরপরে আমাদের যে কারিকুলাম, আসলে আমাদের বর্তমান যে কারিকুলাম সেই কারিকুলামটা নিয়ে বলার ভাষা আমাদের নেই। আমাদের কিছু কিছু আমরা মানে খুব একটা খারাপ শব্দ ইউজ করতে হয়, দালাল বলতে হয়, এরা আমাদের এই শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদেরকে
ধ্বংস করার যে কারিকুলামটা করা হয়েছে, আমরা আগে বসে বলার সুযোগ আমাদেরকে হয় আমাদের হয় নাই, কারণ আমরা একটা আমাদের যে বলার যে সুযোগটা সেই সুযোগটা বন্ধ ছিল। আমাদের যে কারিকুলামটা করা হয়েছে আপনারা জানেন, বর্তমানে আপনারা যদি বাংলাদেশের গ্রামগঞ্জের শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীর যদি খবরাখবর আপনারা অভিভাবকদের কাছ থেকে নেন, সকল অভিভাবকদের একটাই অভিযোগ থাকবে, কোনো শিক্ষার্থী এখন আর সন্ধ্যার পড়ার টেবিলে বসতে চায় না। তারা বলে যে এখন যে পরীক্ষাগুলো হয় বা মূল্যায়ন হয় সেটি কোনো বই পড়ার প্রয়োজন নেই, বই থেকে কোনো কিছু আসে না, আমাদের ইচ্ছা আমরা যা হয় তা লিখে দেব, দলীয় কাজ দেওয়া হয়, এখানে কথা বলে বলে লেখেন এবং তাদের লেখাগুলোর অবস্থান দেখলে বা প্রশ্নগুলো মানের সাথে আমাদের শিক্ষার্থীদের অবস্থানগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝবেন আসলে এটা কী ধরনের কারিকুলাম করা হয়েছে। মেধাবীদেরকে বাড়ানোর, আমাদের মেধাবীর সংখ্যাকে বাড়ানোর জন্য করা হয়েছে, নাকি আমাদের কারফন্ডার মিস্ত্রি, রাজমিস্ত্রি বা ফাইভ পিটারের মিস্ত্রি মিস্ত্রি তৈরি করার জন্য হয়েছে আমরা জানি না। আমরা এই কারিকুলামটা চাই না। আমাদের সকল শিক্ষকদের থেকে, অভিভাবকদের থেকে একটাই দাবি, আপনারা মানসম্মত একটি যে কারিকুলাম সেই কারিকুলাম তৈরি করেন, যেটি হবে মেধাবী তৈরির কারিকুলাম, আর না হয় আমাদের যে পুরাতন সৃজনশীল কারিকুলামটা ছিল সেই কারিকুলামে আপনারা আবার ফিরে যান। অন্তত এই কারিকুলাম যে আমাদের মেধা শূন্য করার যে কারিকুলাম সেই কারিকুলামটি আপনারা খুব দ্রুত বাতিল করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আবার সেই পুরাতন অব্যবস্থায় নিয়ে যান, পুরাতন অবস্থানে নিয়ে যান। আপনারা দেখেছেন মেধাবীদের কন্ট্রিবিউশনটা কি, একটি দেশ গঠন করতে গেলে মেধাবীদের যে কী অবদান সেটা আপনারা দেখেছেন। তো আপনারা সেই দিকে কাজ করেন, মেধাবীদের খুব প্রয়োজন, কারণ এই দেশ গঠনের জন্য মেধাবীদের বিকল্প কিছুই হতে পারে না। মেধাবী শিক্ষার্থী তৈরি করার জন্য আমাদের, আমি মনে করি আমাদের যে সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থা ছিল অথবা এর আগে যে আমাদের শিক্ষা কারিকুলামটা ছিল এটার কোনো বিকল্প নেই। আপনারা আমাদের বর্তমানে যে কোঠা আন্দোলনে যারা ছিলেন তারা কিন্তু আমাদের আগের যে কারিকুলাম বা আরও পুরাতন যে কারিকুলাম সেই কারিকুলামের শিক্ষার্থী, এটাই আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের এই কারিকুলামগুলো যদি এই মেধাবী শিক্ষার্থীদের তৈরি করতে পারে তাহলে আমাদের আসলে আর কোনো কারিকুলামের প্রয়োজন নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে তোলেন, দুর্নীতিমুক্ত একটি কারিকুলাম আপনারা